শাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আমরা অনুশীলনী 5.1 অর্থাৎ বীজগণিতের একটি মান নির্ণয় করব, সৃজনশীল। আমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। উদ্দীপকটা দেওয়া আছে x + 1/x = a, এটা যদি হয় তাহলে আমাদের প্রথম কোণা ভাগ যেটা x² + 1x² এর মান নির্ণয় করো, কোণা ভাগ x^4 + 1x^4 = 2 এর সত্যতা যাচাই করবো, অর্থাৎ এই যে বাম পক্ষ লেফট সাইড সমান রাইট সাইড এটাকে প্রমাণ করবো, বা এটা সত্য যে এটা প্রমাণ করবো। থার্ড অর্থাৎ 2 নম্বর x² - 1x² মান নির্ণয় করো। এই তিনটা প্রশ্নের যে সৃজনশীল অঙ্কটা, এই সৃজনশীল অঙ্কটা আমরা এখন সমাধান করব। প্রথমে আমরা ক নাম্বার সমাধান ক লেখো, দেওয়া আছে x + 1/x = a, আমাদেরকে মান দিতে হবে x² + 1x² এর মান নির্ণয় করবো। তা আমরা কি করবো, বর্গ করবো, উভয় পক্ষে বর্গ করবো, অর্থাৎ x + 1/x² = a² ব্র্যাকেট ইচ্ছা করলে তুমি বর্গ দেখতে পারো, নাও বর্গ করে, যেহেতু তুমি বর্গ করে দেখাইছো বর্গ লিখতে পারো, না লিখতে ভালো বর্গ উভয় পক্ষে বর্গ। এবার আমার লক্ষ্য রাখতে হবে আমার কোন জিনিসটা মান নির্ণয় করতে হবে, x² + 1x² এর মান নির্ণয় করতে হবে, কেমন? তাহলে আমি এবার এটাকে সূত্র করবো, আমরা একটা সূত্র জানি a + b² অর্থাৎ x^2 + x^2 সূত্র আছে a + b² a + b² সূত্র আমরা নিশ্চয় জানি, a + b² সূত্র হচ্ছে x² + 2ac b + b² এই সূত্রটা আমরা করবো। তো আমাদের এ হচ্ছে এখানে x, b হচ্ছে 1/x, এই a + b² সূত্র হলো a² এই হলো আমাদের x² প্লাস 2ab হচ্ছে 2 হচ্ছে সূত্রের 2, a হচ্ছে x, b হচ্ছে 1/x, 2ab এরপর আছে প্লাস b স্কয়ার, b হলো 1/x এই ব্র্যাকেট দেওয়া হলো স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে এই স্কয়ার, ওকে। এবার বা আমরা x² এখানে যদি দিচ্ছে x আর এই উপরের x কাটাকাটিটা যে তিনটু আছে তিনটা মান দিয়ে তিনটু সম্পর্ক উপরে দিচ্ছে কাটাকাটিটা তাকে 2 + 1/x² অর্থাৎ 2টা 1 এর 1 2টা x এর x² ইকুয়াল টু স্কয়ার। আমার আমি আবার বলি আমার সেই কাঙ্ক্ষিত যার মান নির্ণয় করতে হবে এটা খেয়াল রাখতে হবে x² + 1x² সুতরাং আমরা যদি এখানে সাজাই x² + 1/x² ইকুয়াল টু কি দাঁড়ায় সমান সূত্রের ওই পাশে আছে স্কয়ার প্লাস টু দিয়ে গেল হবে -2 এটাই হলো অ্যান্সার, এই এটাই হলো আমাদের অ্যান্সার x² + 1x² ইকুয়াল টু কি গেলাম স্কয়ার -2 এটা হলো আমরা। এবার খ নাম্বার সমাধান ক সমাধান ঘরের মধ্যে আমাদের x² + 1x² = 4 - 4² + 2 সত্যতা যাচাই করো, এটা সত্যতা সঠিক কিনা এটা যাচাই করো। তাহলে যাচাই করতে হলে আমরা প্রথমে লিখব
থেকে একবার কি পাইছি আমরা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2 এই যেটা আমরা পেয়েছি সর্বশেষ পদ থেকে আমরা পেয়েছি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2 যদি আমাদের এখানে যেহেতু 4 আছে তাহলে আমি কেউ যদি লক্ষ্য করি এটা কি করলে পর আসে যদি আবার এটাকে বর্গ করি আমার মনে হয় তাহলে আসে আমার কাছে মনে হচ্ছে তাহলে সেই জন্য আমি কি করবো আবার উভয় পক্ষে আগে আমাদের মধ্যে বর্গ করবো অর্থাৎ এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস টু হোল স্কয়ার আবার হলে আমরা বর্গ করি অথবা উভয় পক্ষে বর্গ করি বর্গ ঠিক আগের মতো সূত্রটা করবো এবার এক্স স্কোয়ার সময় এক্স এ ধরছিলাম ওয়ান বাই এক্স এ বি ধরছিলাম এবার এক্স স্কোয়ার এ ধরবো ওয়ান বাই এক্স স্কোয়ার কে বি ধরবো তাহলে এই একটাকে যদি এ ধরি এ প্লাস বি হোল স্কোয়ার এই যে আগের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অর্থাৎ এ বাই স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আমি সেই সূত্রটা নিয়ে দেখবো অর্থাৎ বা স্কোয়ার অর্থাৎ এ হলো এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ এ হলো কত এক্স স্কোয়ার বি হলো কত ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার বি মানে ওয়ান বাই এক্স স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার মানে হোল স্কোয়ার দুইটা হলে অবশ্যই এভাবে ব্র্যাকেট দেওয়া স্কোয়ার দিতে হবে কেমন আবার এই পাশে আমরা সূত্র ধরব অর্থাৎ এ স্কোয়ার কে ধরবো টু কে বি ধরবো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি এর একটা সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b অর্থাৎ শুরু এখানে মাইনাস প্লাস করলে সব প্লাস এখানে মাইনাস হলে শুধু এটা মাইনাস আর সব ঠিক আছে তাহলে আমরা সেই সূত্রটা করব অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার a মানে a স্কয়ার মাইনাস 2a কত a স্কয়ার b কত b হলো 2 তাহলে বা এটাকে ভাঙি আমি এখানে ওয়ান দুটো এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার ফোর আমরা নিশ্চয়ই জানি দুটো এক্স স্কোয়ার গুণ করলে প্লাস সেভেন তোমার যেহেতু দাম কথা দুটো এক্স স্কোয়ার কথা বাদে এক্স স্কোয়ার ইন্টু দুটো এক্স স্কোয়ার কিভাবে করব দুটো এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার নিয়মটা হলো দুইটা ভিত্তি এটা ভিত্তি বলা হয় দুইটা ভিত্তি একটা ভিত্তি গুণের সময় পাওয়ার যোগ ফল দুই টু দুই একটা স্কোয়ার মাইনাস টু একটা স্কোয়ার মাইনাস টু তাহলে এক্স টু পাওয়ার ফোর এই হলো আবার আমরা যদি এটাকে ওইভাবে দিই একটা জিনিস মনে রাখতে হবে এই যে হোল স্কয়ার থাকে তাহলে তখন পাওয়ার উপর পাওয়ার থাকে উপর পাশাপাশি না পাশা এটা হলো পাশাপাশি আর এটা হলো পাওয়ার পাওয়ার উপর যদি পাওয়ার থাকে তাহলে অবশ্যই গুণ হবে অর্থাৎ এক্স টু বার দুই গুণ চার এবং মনে করতে পারে পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ থাকে এবার আসলো তাহলে ওয়ান বাই এক্স টু বার ফোর ইকুয়াল টু এটাকে ভাঙব এটা কেমন হবে দুই দুগুণে চার পাওয়ার উপর পাওয়ার মাইনাস ফোর স্কোয়ার প্লাস ফোর আর প্লাস টু দিকে মাইনাস টু ঠিক আছে সুতরাং আমরা যদি বলি এরকম এক্স স্কোয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ফোর ইকুয়াল টু কি হলো এন স্কোয়ার ফোর মাইনাস ফোর স্কোয়ার প্লাস টু প্লাস টু অর্থাৎ প্লাস প্লাসের পক্ষে মাইনাস টু গেলে প্লাস টু আমি যদি খেয়াল করি এক্স স্কোয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দেওয়ার ফোর ইকুয়াল টু দেওয়ার ফোর মাইনাস ফোর স্কোয়ার দেওয়ার ফোর মাইনাস ফোর স্কোয়ার প্লাস টু প্লাস টু অর্থাৎ সত্যটা সত্য যে আমি বললাম অন্য এক জায়গা থেকে আরো যখন আসলাম শেষ পর্যন্ত প্রমাণ হচ্ছে
যে এই যে এটা অধিকক দিছে তার মাধ্যমে সদস্যকে আমরা পেলাম 104 + 104 = 104 - 4 = 500। তার মানে আমি কত সত্যতা বাছাই করতে পারবো, তা আমি বলতে পারবো অতএব সত্যতা প্রমাণ, সত্যতা প্রমাণ কিভাবে প্রথমে বর্গ করলাম এতটুকু যদি আমি বি ধরি, এতটুকু যদি আমি এ ধরি, সূত্র a + b² এ প্লাস ঠিক তেমনি ভাবে এই পাশে যা আছে তারা হোল স্কয়ার কে ধরবো, এটাকে বি ধরবো a - b² তাহলে দেখো এবার আমরা যদি এটা ভাঙি বুঝলাম পাওয়ার পাওয়ার থেকে তাহলে গুণ হয় তাহলে 104 + 2a = 2 আমি যেহেতু যে সত্যতা প্রমাণ করবো সেটা এই পাশে শুরু আসলে এক্সের সংখ্যা আছে, অন্য কোনো কিছু নাই, সমানচিহ্নের ডান পাশে চলে গেল হবে -2 চিহ্নে পরিবর্তন হয়ে যাবে, তাহলে থাকবে -4 + 1 = 4 মান এটার মান করতে মানে তাহলে এটাকে আমরা কতটি পাই, কতটি কি পাই x² + 1 x² - 2 এবার বর্গ করো, আবার আগের মতো বর্গ একটু লোক যা আছে তা লিখে গেল x² + 1 x² = x² - 2 বর্গ হয়ে পক্ষে বড় দিচ্ছে, আমার লক্ষ্য করতে হবে এইবার আমাদের তার মান নির্ণয় করতে হবে, এখানে দেওয়া আছে x² - 1/x² - আবার হোল স্কয়ার যার মান হল বসে রাখছে। এখন আমি যদি চিন্তা করি এটা x² যদি a ধরি
1 x স্কয়ার এর ভিতরে তাহলে a প্লাস রুট স্কয়ার আর আমাদের প্লাস রুট স্কয়ার মেনশন করাটা ওন এ প্লাস রুট স্কয়ার একটা অনুসন্ধান সূত্র আছে এ প্লাস রুট স্কয়ার অনুসন্ধান সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 20 a প্লাস রুট স্কয়ার অনুসন্ধান সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 20 আমি a কে মাইনাস করতে আমার দ্বার মান নিতে করতে মাইনাস এই যে মাইনাস সূত্র করে আসছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 20 এই এই কারণে আমি সূত্রটা বলতে কথা আমি এটাকে যদি a ধরি এটাকে যদি আমি b ধরি a প্লাস b হোল স্কয়ার তাহলে আমি যদি a প্লাস b হোল স্কয়ার ওই অনুসন্ধান সূত্রটা করি অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস x স্কয়ার মাইনাস b b মাইনাস 1 বাই x স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার 91 প্লাস 1/x² = 1/x² একটা ব্যতিক্রম সূত্র অর্থাৎ তার যে অনুসন্ধান সূত্র আমরা এবার বলছি সেটা সিমেন্ট সূত্রে বার করি না এইটা পাওয়া কিন্তু এইটাকে কি হয় আমাদের মেন সূত্র যেটা হয় সেটা এইটাকে কোনো কিছু তার সাথে মিলে দিতে হবে পাই আমি কোনো কথা নাই যা পাই ওই মতো পাই সেই জন্য আমি তাকে মেন সূত্র করবো অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ার এ স্কয়ার এ মানে হোল স্কয়ার এ স্কয়ার মাইনাস টু এ এ মানে এ স্কয়ার বি মানে টু প্লাস বি স্কয়ার মানে টু স্কয়ার বা তাহলে এটা তো আমাদের প্রমাণ করতে মান নির্ণয় করতে হবে এক্স স্কয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কয়ার হোল স্কয়ার প্লাস এই নিচের এক্স স্কয়ার আর উপর এক্স স্কয়ার কাটা
इधर इसका भी तो इंक्लूडिंग भी जीरो है ए माइनस होल स्क्वायर मैच करो इस पर माइनस टू ए बी प्लस बी स्क्वायर माइनस बी स्क्वायर ताहले यो यहाँ तो दी एक्स स्क्वायर माइनस वन बाय एक्स स्क्वायर होल स्क्वायर प्लस एक्स स्क्वायर से कार्य करने को तो फोर एक फोर इक्वल टू यहाँ एक तो आपको माइनस दो बोलो फोर स्क्वायर प्लस এবার এক্স স্কয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু এক দু আর ফোর যেহেতু আমার এই এই সুবিধার মান বের করতে হবে সমান মূল্যে এক পাশে রাখলাম বাকিগুলো সব ব্যাক দিয়ে গেল এক দু আর ফোর মাইনাস ফোর স্কয়ার প্লাস ফোর আর এখান থেকে প্লাস ফোর দিয়ে যায় মাইনাস ফোর ফোরে করে কাটা আর থেকে এক্স স্কয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু এক দু আর ফোর মাইনাস ফোর স্কয়ার আমরা এটাই করতে পারি অথবা এটাকে আমরা যদি কি করি আমরা এটাকে এরকম দেখতে পারি स्क्वायर माइनस वन बाय एक्स स्क्वायर होल स्क्वायर इक्वल टू बी स्क्वायर को हम लिख जाएगा तो स्क्वायर माइनस को ये तो आप है आंसर ये मान लो ना करते हो ये क्या होता है आंसर और जो शिक्षा दिन दो আমাদের এর মধ্য দিয়ে আমি আশা করি তোমরা এই সিজন খুব ভালো করে করে দিবা এটা পারলে অনেকগুলো অঙ্কের সমাধান আসলে পাওয়া যাবে তো আমি সকলকে ধন্যবাদ ইনশাআল্লাহ